নেটের সন্ধানে আমরা যাচ্ছি। কি জায়গা, রাস্তা! এটা দিয়ে অল্প একটু দেখতে পারবো না? না না, নেট যে কোথায় পাবো? নেটের সন্ধানে এখন যাচ্ছি মাঠ পারে। দিচ্ছে দিদি, দাও ছুটি। কি ওই যে লাড়া লাগলে যে দোন মারে, ওটা কয় ছুটি? ছুটি দেওয়া বলে। পোকা! এগুলো কি পোকা? এগুলো দেখি এসে কি জানি বলে, জানতাম না, মনে নাই ঠিক আর কি। দিদি গরুরে কপি খাওয়াচ্ছে। আরে পারবে হ্যাঁ, গরুতে মাটি লেগে কপি অত পাতলা করে কারো গলবে না, গুলিয়ে যাবে। কথা বলো না মিমি, বিড়ালে রাগ করছে। তুমি কথা বলো না কেন, এইমাত্র কথা বলছো? আসো কাছে, আসো আসো আসো, কুচু 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 কুচু। ও এর নাম হচ্ছে কি আমি জানি না, কিন্তু এর দুইটা বাচ্চা আছে, একটা মোটু আর একটা পাতলু, অনেক কিউট। তোমার বেবিরা কোথায়? তোমার বেবিরা কোথায়? কুচু 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 কুচু, কেটে দাও। অনেক এখনো আমরা নেটের সন্ধানে চলছি, এই লিসের পাড় দিয়ে চলছি এখনো। এই এখনো নেটের সন্ধান পাচ্ছি না। এই একজন আবার ধান লাগাচ্ছে জমিতে। কপালে ঠাডা করুক, ঠাডা একটা বোম্বাই মরিচ, এটা মরিচ না?
তুমি কালকে আমার কাছে ঘুমাইতে গেছিলা? হ্যাঁ, একদম ক্যামেরা এককালে এরকম দরকার, নললে ভালো দেখায় না। আজকে আমি শাড়ি পরছি, এই প্রথমবার বাড়িতে এরকম শাড়ি পরছি। আর আমাদের বাসায় এখন মানে অতীত বলা ঠিক ভুল হবে, আমাদের আত্মীয় আসছে। এবার ভালো পুরো রাস্তা তোমরা ভালো আছো? বন্ধ করো। কেমন মাই আছে? রান্না করবে না, আজকে করে খাই দেবা না। কবে কইছে বললে তোমার বাড়ি যাবো, যাই খাইলে আসো কইলেন তো জানিয়ে চাকরি করে আমার কি সুন্দর ফুল। আমি সপনা তোর করলাম যে তুই দুবার ধরতে হবে সেই কেউ একলা হয় তিনি নিয়ন করে। যদি এমনি মারে কি মারবো কোথায়? যদি মেরানি থাকতো দিদি প্রদীপ বানাইতেছে ঘরের কাদের জন্য। তো কাদা না লাগানোর জন্য হাতে গ্লাভস পরছে, কিন্তু একাতে লাগছে আর আর একাতে গ্লাভস পরছে। এখন খোলাইন গিয়ে দেবে নাকি? এই মাটিটা কালকে ভিজাই রাখছে কাছ থেকে প্রদীপ দেখা দিয়ে
দিদি প্রদীপ বানাইছে, জুম তো হইতেছে না। দিদি এত সময় বসে সুন্দর করে অনেক কেবল পাঁচটা বানাইছে।